ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। 2020-21 মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেয়েছে পিএসজি। এদিন পিএসজি পরাজিত করেছে ইস্তাম্বুল বাসাকসেহিরকে। ম্যাচে মইজে কেইনের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ফরাসি চ্যাম্পিয়নদের। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে পরাজিত হওয়া পিএসজি ইস্তাম্বুল বাসাকসেহিরকে পরাজিত করে 2020-21 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয় তুলে নিল। এদিকে এই ম্যাচের 26তম মিনিটে বড় ধাক্কা খায় পিএসজি। এ সময় ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র। দলের সবচেয়ে বড় তারকার ইঞ্জুরির ধাক্কা এর আগেও বেশ কয়েকটি মৌসুমে ছিল, এবারও হলো তা। শুরুতে পায়ে অস্বস্তি বোধ করায় নেইমার ব্যান্ডেজ লাগিয়ে খেলা চালিয়ে যেতে চান, কিন্তু পরে তা বাড়ায় ম্যাচের 26তম মিনিটে নেইমার নিজেই উঠে যাওয়ার ইঙ্গিত দেন। এরপর নেইমারকে উঠিয়ে নেওয়া হয়। নেইমার এমন ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ায় দুশ্চিন্তার ছাপ দেখা গেছে নেইমার ভক্তদের চোখে মুখে। তবে সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কেটেছে পিএসজি কোচ থমাস টুকেলের কথায়। তার কথায় জানা গেল নেইমারের ইঞ্জুরি কতটা গুরুতর। ম্যাচ শেষে থমাস টুকেল জানিয়েছেন, নেইমারের ইঞ্জুরি গুরুতর নয়, মূলত সে পায়ে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছেন। থমাস টুকেল এ প্রসঙ্গে বলেন, আমরা নেইমারকে উঠিয়ে নিয়েছি, তার ইঞ্জুরি গুরুতর নয়, মূলত সে পায়ে অস্বস্তি বোধ করায় তাকে নিয়ে আমরা ঝুঁকি নেইনি, আশা করি সে দুই একদিনের মধ্যে সেরে উঠবে।